चामी हाईस्कुलेर शिक्षक शाशुड़ीर नाम आवास तालिकाय प्रभाव खाटिए नाम नथिभुक्त करार अभियोग तृणमूल नेत्रीर बिरुद्धे। और काटकड़ाय बांकुड़ा एक नम्बर पंचायत समितिर कर्माध्यक्ष मञ्जु सेन बार बार समीक्षार परेओ तालिकाय नाम एमनटा अभियोग तुलछेन बिरोधीरा। तालिकाय नाम थाकलेओ बाड़ीर जोन्नो नथि जमा देननि बोले दाबी कर्माध्यक्षेर। एई तालिकाय नाम थाकलेओ बाड़ी पाबेन ना कर्माध्यक्षेर शाशुड़ी एमनटा जानिয়েছেন বিডিও। और विस्तारित आमरा एई निये जानबो, कथा बोलबो आमादेर प्रतिनिधि पूर्णेंदु सिंहेर संगे। पूर्णेंदु, बोधहय गत कयेकदिने एकाधिकबार एई बांकुड़ा जिलाय किभाबे आवास योजनाय दुर्नीतिर अभियोग सामने एसेछे, बिक्षोभ होयेछे, तुमि आमादेर देखियेछो, किन्तु एई क्षेत्रे तो समीक्षा होच्छे, सार्वे होच्छे, किन्तु नाम रये जाच्छेन योग्य ना हवा सत्त्वेও एई धरनेर अभियोग तुलছে বিরোধীরা। देखा जाए पुरोपुर देखा जाए स्वजन पोषण शासक दल स्वजन पोषण अभियोग एकदम सरासरि देखा जाए। बांकुड़ा एक नम्बर ब्लॉक तृणमूल महिला नेत्री तथा एक नम्बर पंचायत समितिर कर्माध्यक्ष रंजू सरेनेर जो अभियोग अभियोग करा हच्छे तार दिके जे तिनि तार शाशुड़ी एवं स्वामी स्कूल शिक्षक होवार परेओ चूड़ान्त जे सब तालिका आवास योजनार जे चूड़ान्त तालिका तो देखा जाच्छे तार शाशुड़ीर नाम रये आछे। एई निये बिजेपि सरब हयेछे एवं बिजेपिर तरफ थेके जेटा दाबी करा हच्छे जे शासक दल एवं तिनि तार ओरा प्रभाव से प्रभाव खाटिए शाशुड़ीर नाम तालिकार मध्य रेखेছে এবং এই অভিযোগ যখন ভিডিওর কাছে যায় সেই ভিডিও বিষয়টা বলে যে বিষয়টা খতিয়ে দেখছি, যদি এরকম ঘটনা ঘটে থাকে, যদি স্বামী স্কুল শিক্ষক হয়ে থাকে তাহলে এই তালিকা থেকে তার নাম বাদ যাবে। ধন্যবাদ পূর্ণেন্দু। এই ছবি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে, স্বজন পোষণের অভিযোগ রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে। এবার দেখাবো আপনাদের পূর্ব মেদিনীপুরের ছবি। আবাস তালিকায় নাম তুলতে কাটমানি বিদ্ধ তৃণমূল, রসিদ দিয়ে বাড়ি পিছু 1000 টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। টাকা না দিলে আবাসের ফর্ম ফিল আপ না করার হুমকি, এমনকি অভিযোগ এই অভিযোগ করছেন স্থানীয়রা। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি, আরও বিস্তারিত এই বিষয়ে জানাবেন। ঋত্বিক, আমরা এর আগে শুনেছি যে রসিদ দিয়ে চাঁদা তোলা হয়, কিন্তু এটা কাটমানি নেওয়া হচ্ছে এবং তার জন্য পঞ্চায়েত থেকে রসিদ দেওয়া হচ্ছে, এ তো মারাত্মক অভিযোগ। ঋত্বিক দেখো, যেটা হচ্ছে যে আবাস প্লাসের বাড়ি পেতে এবার টাকা নেওয়ার অভিযোগ উঠলো এক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এটি হচ্ছে ভগবানপুর 2 নম্বর ব্লকের গড়বাড়ি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই স্বীকার করে নিয়েছেন যে এখানে তিনি ডেভেলপমেন্ট ফি বাবদ এই টাকা নিচ্ছেন, অর্থাৎ করছেন বা যারা বাড়ি পাবেন তাদের বাড়ি পেতে গেলে এই 1000 টাকার রসিদ আগে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু মূলত বাড়ি পাবে কি পাবে না তার ডিসিশন করা হচ্ছে। এবং এই অভিযোগ কিন্তু যখন করছেন সাধারণ মানুষ এবং এলাকার বিজেপিরা, তখনই কিন্তু এই অভিযোগ পুরোপুরি তিনি মেনে নিলেন, সাথে তিনি এই টাকা নিচ্ছেন। এবং এই মর্মে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বারবার যে সাধারণ মানুষ যেখানে বাড়ি নেই যাদের, তাদেরকে বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে এই স্কিম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তৃণমূল একে কেন্দ্র করে 1000 টাকা করে সেখানে টাকা তুলছে বা চাঁদা তুলছে। এই টাকা কি কাজে ব্যবহার হবে? একেবারে ধন্যবাদ তোমাকে ঋত্বিক। এই ধরনের অভিযোগ যে 1000 টাকা দেওয়া হবে তবে আবাস যোজনার জন্য ফর্ম ফিল আপ করা হবে এবং তারপরেও যে তারা বাড়ি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, এই ধরনের অভিযোগ, এইভাবে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে পূর্ব মেদিনীপুরে। আর এইবার আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের ছবি, কিন্তু তার আগে পূর্ব মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে অভিযোগটা একবার দর্শকদের সামনে রাখবো। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে যাদের ঘর এসছে যাদের নামে, তাদের প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নিচ্ছে, তার জন্য ডেভেলপমেন্ট একটা মিসলেনিয়াস ফিজ 1000 টাকা করে নিচ্ছে। তো আমরা এর নিন্দা জানাই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি গরিব মানুষের একটা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উনি ওনাদের ঘর দিয়েছেন, কিন্তু সেখান থেকে ওনারা কাটমানি স্বরূপ 1000 টাকা করে নিচ্ছে, বিশেষ করে আমাদের গড়বাড়ি 2 নম্বর অঞ্চলে প্রধান সাহেবা। তার মানে এই নয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষের স্বার্থে যেটা দেওয়া হচ্ছে সেখান থেকে 1000 টাকা নেওয়া, এটা আমরা তীব্র নিন্দা করি। আমাদের এই গ্রাম পঞ্চায়েতের অন্য কোনো মানে ইনকাম আমাদের নেই এবং এই আবাস যোজনা শুরু 11 জনের কাছে নেইনি, আমরা যেটা নিয়েছি আমাদের এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য, যে আমাদের এই যে বিভিন্ন রকম কাজের জন্য আমরা নিয়েছি। কাজের বলতে যে আমাদের এই এলাকায় ঢালাই রাস্তা 30% কাজ হয়েছে, বাকি কাজ এখনও বাকি আছে। আমরা এলাকার উন্নয়নের জন্য মানে যে ব্যাট সমরাম বিভিন্ন রকম এটা যে আমরা রাস্তা সারানোর জন্য রিপেয়ারিং করার জন্য আমরা ওইটা মানে মানুষের কাছ থেকে ওটা মানে দান হিসাবে আমরা নিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ওনাদেরকে রসিদও দিয়েছি।